কেন্দ্রীয় মৎস্য প্রকল্পের নাম বদল, কেন্দ্রীয় মন্ত্রীর কাছে চিঠি দিয়ে নালিশ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ প্রকল্পের নাম বদল করা হয়েছে, নাম বদলে করা হয়েছে বঙ্গ মৎস্য যোজনা, নাম বদল করেছে রাজ্যের মৎস্য দপ্তর, প্রয়োজনীয় পদক্ষেপ করুক কেন্দ্র, টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রের যে নাম দেওয়া হয়েছিল সেই নামকে বদল করা হয়েছে, কেন্দ্রের নাম প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ প্রকল্পে, আর সেই প্রকল্পের নামকে বদল করে দেওয়া হয়েছে বঙ্গ মৎস্য যোজনা, আর এই নাম বদল করেছে রাজ্যের মৎস্য দপ্তর, আর এর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করুক কেন্দ্র, টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় মৎস্য প্রকল্পের নাম বদল করা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীর কাছে চিঠি লিখে নালিশ জানালেন শুভেন্দু অধিকারী, আর এই বিষয়টি টুইটে উল্লেখ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ এই প্রকল্পের নাম, প্রকল্পের নামটাকে বদল করে করা হয়েছে বঙ্গ মৎস্য যোজনা, আর এই নাম বদল করেছে কে না রাজ্যের মৎস্য দপ্তর, প্রয়োজনীয় পদক্ষেপ করুক অবিলম্বে কেন্দ্র, টুইট করে আবেদন করেছেন বিরোধী দলনেতা। তৃণমূল সরকারের সার্কুলার প্রধানমন্ত্রী মৎস্য যোজনার নাম বদল করে বঙ্গ মৎস্য যোজনা করেছে। আগামীকালই চিঠি লিখব পুরুষোত্তম রূপালাজিকে, টাকা বন্ধ করতে বলবো যতক্ষণ না নাম বদল করে। এই বিষয়ে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে, লড়তে হবে, এলপিদের চিঠি লিখতে হবে, অপোজিশন লিডার তার পারফরমেন্স করার চেষ্টা করছে আরো করতে হবে, আপনাদের ইনফরমেশন কালেক্ট করতে হবে, বিডিও অফিসে গিয়ে ফিশারম্যান সেলকে দিয়ে ডেপুটেশন করাতে হবে। এর নাম প্রধানমন্ত্রী মৎস্য যোজনা, বঙ্গ মৎস্য যোজনা নয়। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ প্রকল্পের এই নাম, আর সেই নামটাকে বদল করে করা হয়েছে বঙ্গ মৎস্য যোজনা, আর সরাসরি এবার রাজ্যের এই যে পদক্ষেপ সেই পদক্ষেপের বিরোধিতা করে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অবিলম্বে কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করুক, টুইট করেছেন বিরোধী দলনেতা। ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে চিঠি লিখে নালিশ করেছেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ এই যে প্রকল্প, কেন্দ্রের এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ প্রকল্পের, সেই নামটাকে বদলে করা হয়েছে বঙ্গ মৎস্য যোজনা, নাম বদল করেছে রাজ্যের মৎস্য দপ্তর, অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ করুক কেন্দ্র, টুইট করে আবেদন করছেন বিরোধী দলনেতা। ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীর কাছে চিঠি লিখে নালিশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। কুন্তল চিঠি মামলায় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে বা সুপ্রিম কোর্টে অভিষেক ব্যানার্জি। বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন, বারবার তলব করে জিজ্ঞাসাবাদের নামে হেনস্থা করা হচ্ছে, সওয়াল অভিষেকের আইনজীবী। রোগী ভর্তি না করতে পেরে এসএসকেএম এর বিরুদ্ধে দালাল চক্রের অভিযোগ তোলেন কামারহাটি তৃণমূলের বিধায়ক মদন মিত্র। বড় করে ব্যানার লাগানো থাকলেও রাজ্যের প্রথম সারির সুপার স্পেশালিটি হাসপাতালে চলছে দালালদের দৌরাত্ম্য, 100 টাকার বিনিময়ে টিকিট কেটে দেওয়ার অভিযোগ নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। এসএসকেএম এর বিরুদ্ধে একের পর এক অভিযোগ, রোগী এবং তার পরিবার পরিজনদের হাসপাতাল চত্বর অপরিষ্কার বলে অভিযোগ হাসনাবাদ থেকে আসা এক রোগীর, চিকিৎসকদের সহযোগিতা মিলছে না বলে অভিযোগ তোলেন তিনি। কোথায় দাঁড়িয়ে রয়েছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা? কাঠগড়া শুধু এসএসকেএমই নয়, রামপুরহাট মেডিকেল কলেজে হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা নিয়ে রীতিমতো মুখ খুললেন বীরভূমের রামপুরহাটের তৃণমূলের বিধায়ক আশিস ব্যানার্জি এবং বীরভূমের সাংসদ শতাব্দী রায়। কেন হাসপাতালে দালাল রাজ্য সক্রিয়, প্রশ্ন রাজ্যের মন্ত্রী এবং তারকা সাংসদের, বিজেপি বিধায়কের প্রশ্নের মুখে সিউড়ি, সুপার স্পেশালিটি হাসপাতালে পরিষেবা। রাজ্যের দিকে দিকে হাসপাতাল নিয়ে পরিষেবার অমানবিক ছবি, 3 দিন ধরে হাসপাতালের চিকিৎসক ঘরের সামনে পড়ে থাকলেও চিকিৎসা পায়নি বৃদ্ধা, হুগলির চন্দননগর মহকুমা হাসপাতালে পরিষেবায় গলদ।